দুর্নীতির শিকড় ঠিক কতটা গভীরে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দুর্নীতি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বিকৃত করা হয়েছিল উত্তরপত্র বা ওএমআর শিট, এবং তা করবার জন্য একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ওএমআর শিট নির্মাতা সংস্থার আধিকারিক নীলাদ্রি দাসকেও। শুক্রবার দফায় দফায় জেরা করবার পর গ্রেপ্তার করা হয় নীলাদ্রিকে, আর তাকে জেরা করেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, নাইসার আধিকারিক নীলাদ্রি ওএমআর শিট বিকৃতির মূল কারিগর। উত্তরপত্র বিকৃতির নির্দেশ আসত উপদেষ্টা কমিটির নির্দেশেই। 2011 সালে এসএসসির সঙ্গে যোগ নীলাদ্রির, নাইসার আধিকারিক হিসেবেই ঘনিষ্ঠতা। 2014 সালে এসএসসির চেয়ারম্যান হন সুবীরেশ, তখন থেকেই নীলাদ্রি সুবীরেশ ঘনিষ্ঠতা। সুবীরেশের উপদেশেই নিয়োগ দুর্নীতিতে জড়ায় নীলাদ্রি। 2015 থেকে সরাসরি চাকরি বিক্রিতে জড়িয়ে পড়ে নীলাদ্রি। নিয়োগ দুর্নীতিতে নীলাদ্রির কাজ ছিল উত্তরপত্রের নম্বর বাড়ানো ও কমানো। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিত এজেন্টরা, সেই টাকা বিভিন্ন হাত ঘুরে পৌঁছে যেত এসএসসির একাধিক কর্তা ও উপদেষ্টা কমিটির কাছে। উপদেষ্টা কমিটির তরফে নীলাদ্রি ও তার দলকে জানানো হতো কার কার উত্তরপত্র বিকৃত করতে হবে, সেই সঙ্গে পৌঁছে যেত টাকাও। উপদেষ্টা কমিটির নির্দেশ পৌঁছলেই নাইসার ওয়েবসাইট থেকে নম্বর বাড়াত নীলাদ্রিরা। ইডি সূত্রে খবর, 8,000-এরও বেশি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। গ্রুপ সি নিয়োগে দুর্নীতিতে অন্তত 3,481টি, গ্রুপ ডির ক্ষেত্রে সংখ্যাটা অন্তত 2,823, নবম দশম শিক্ষক নিয়োগে 950-এর বেশি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট বিকৃত করা হয়েছে অন্তত 907টি। নাইসার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়েবসাইটের অবাধ ব্যবহার করতে পারত নীলাদ্রি, সেই সুবিধা ব্যবহার করে দুর্নীতির জন্য রীতিমতো একটি দলও তৈরি করে নীলাদ্রি। সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহাদের মতো উপদেষ্টা কমিটির সদস্যদের পাঠানো টাকা যে নীলাদ্রির ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে তার প্রমাণ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কাছে। নীলাদ্রির অ্যাকাউন্টে অন্তত 1 কোটি টাকা পাঠানো হয়েছে বলেই খবর। এমনকি নীলাদ্রির হাতে যে নগদেও বিপুল পরিমাণ টাকা তুলে দেওয়া হয়েছিল তাও জানতে পেরেছে সিবিআই। ইতিমধ্যে নীলাদ্রির বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, সেই সম্পত্তির আয়ের উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহা এখন রয়েছে সিবিআই হেফাজতে। সূত্রের খবর, দুই অভিযুক্তের বয়ান মিলিয়ে দেখা হবে। ওএমআর নির্মাতা সংস্থার আরো কিছু আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছে সিবিআই। নাইসাই নীলাদ্রির সহযোগীদের খোঁজেও তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি লিস্ট ইতিমধ্যে সিবিআই তৈরি করেছেন, পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য, নিউজ টাইম, কলকাতা।